ডিসি কমিক্সের ব্যতিক্রম এক সুপার হিরো শেজাম। 2019 সালে প্রথমবার এই চরিত্রটি পর্দায় আসে। শেজাম নামের সেই সিনেমা বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছিল, তাই এবার নতুন কিস্তি নিয়ে আসছে এর নির্মাতা প্রযোজকরা। 17 মার্চ আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পেল ডিসি কমিক্সের দুর্দান্ত সিকুয়েল শেজাম ফিউরি অফ দ্য গডস। ২০১৯ সালে প্রথমবার সিনেমার পর্দায় এসে তাক লাগিয়ে দেন সুপার হিরো শাজাম। অদ্ভুত ক্ষমতাধর সেই সুপার হিরোকে বেশ ভালোভাবে গ্রহণ করে দর্শক। বক্স অফিসে আশানুরূপ সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও মন জয় করে শাজাম, ফলে স্বাভাবিকভাবেই এর সিকুয়েলের জন্য অপেক্ষা ছিল সবার। সে অপেক্ষার অবসান ঘটল অবশেষে। আগের কিস্তি পরিচালক ডেভিড এফ স্যানবার্গ এবারও ছিলেন পরিচালনার দায়িত্বে। পরিবর্তন আসেনি অভিনয়শিল্পীর তালিকাতেও। জ্যাজরি লেভি, অ্যাশার অ্যাঞ্জেল, জ্যাক ডিলান গ্রেজার, হেলেন মিরেন, রস বাটলার সহ আগের সিনেমার প্রায় সবাই থাকছেন শাজাম ফিউরি অফ দ্য গডসে। কমিক বুক পড়ুয়াদের কাছে অনেক প্রিয় একটি চরিত্র ডিসি কমিক্সের শাজাম। বিশ্বজুড়ে অগণিত পাঠকের কাঙ্ক্ষিত এই সুপারহিরো যখন সিনেমার পর্দায় আসলো, তখন দারুণ কৌতূহল তৈরি হয়। কেবল শাজাম নয়, এর প্রধান ভিলেনগুলো কমিক জগতে দারুণ জনপ্রিয়, যার মধ্যে ডক্টর সিভানা বিশেষভাবে উল্লেখযোগ্য। ডক্টর সিভানা এক খ্যাপাটে বিজ্ঞানী, যে বিভিন্ন সময় তার খারাপ কাজগুলো করার সময় শাজামের মুখোমুখি হয়। নিজের গবেষণায় বাধার জন্য ডক্টর সিভানা সবসময় শাজামের অনিষ্ট সাধনের চেষ্টা করে। এছাড়া শাজামের জাদুগরি ক্ষমতার উৎস খুঁজে বেড়ায় এবং তাকে বিপদে ফেলতে সবসময় তৎপর থাকে। শাজাম সিনেমাতেও ডক্টর সিভানাকে ভিলেন হিসেবে দেখা যায়। প্রথম কিস্তি কাহিনীতে দেখা গেছে বাবা মাকে হারানো কিশোর বিলি ছোট থেকে ফস্টার প্যারেন্টসদের কাছে বড় হতে থাকে, কিন্তু বেশিরভাগ পরিবারে বেশি দিন টিকতে পারে না। অনেকগুলো পালক পরিবারে ঘোরাঘুরির পর অবশেষে একটি পরিবারে এসে স্থিত হয়। একদিন ঘটনাক্রমে সে একটি সাবওয়ে ট্রেনের সামনে হাজির হয়। এই ট্রেন তাকে নিয়ে যায় এক পরবাস্তব জাদুকরি জগতে। এই জগতের নাম রক অফ এটার্নিটি। এখানে তার দেখা হয় উইজার্ড শাজামের সঙ্গে। বিলি ব্যাটসনের অন্তরের কোমলতা ও অত্যাচারীদের প্রতিহত করার প্রবল ইচ্ছা জাদুকরকে মুগ্ধ করে। সে তাকে নিজের শক্তি দান করে এবং বলে শাজাম শব্দটি উচ্চারণ করলেই সে অসাধারণ কিছুতে পরিণত হবে। তাই করে ব্যাটসন। 6 ফুট উচ্চতার এক বিশাল দেহী মানুষের শরীরে আটকা পড়ে ওই কিশোর। নির্মাতা ডেভিড এফ স্যানবার্গ কিছুদিন আগে সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আগের গল্পের ধারাবাহিকতায় সিকুয়েলের গল্প এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্যানবার্গের ভাষ্য, নির্মাণ শৈলীতে নতুনত্ব এসেছে যা সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রথমটির তুলনায় এই সিনেমা দর্শকরা আরও উপভোগ করবেন বলে মনে করেন তিনি, যার কিছুটা আভাস পাওয়া গেছে ট্রেলার প্রকাশের পরপরই। ট্রেলার যেভাবে দর্শকের মাঝে সাড়া ফেলেছে, তাতে নির্মাতারা আশাবাদী হতেই পারেন। মারিওসেন, শোবিজ টুনাইট।